প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী পনেরোই জুলাই তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে মূল্যায়ন তাই আমরা এখন ইসলাম শিক্ষা বিষয়ের কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যেই যেসব টপিক নিয়ে একক কাজ দলগত কাজ কিংবা জোরাই কাজ রয়েছে সেগুলো সম্পর্কে একটু তোমরা ভালোভাবে জেনে যাবে তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ যে এই ধরনের প্রশ্নগুলোই মূল্যায়নের জন্য আসে তাই আমি চেষ্টা করবো এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে প্রথমে যে নমুনা প্রশ্ন আমরা দেখব সেটি হচ্ছে দলগত কাজ নিয়ে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইত সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো যেহেতু দলগত কাজ এবং তোমাদের খাতা বা পোস্টার উভয়ই দেওয়া হয় সো এই টাইপের প্রশ্ন আসা সম্ভাবনা আছে আরেকটি হচ্ছে জোরাই কাজ পরিবেশিত হামদ থেকে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা সম্পর্কে কী গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত করো এখানে দেখা যাচ্ছে জোরায় বা দলগত কাজ তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তিগত জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে জোরায় বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা জোরায় বা দলে পর্যালোচনা করে তাওহিদে বিশ্বাসের ফলে কী কি পরিবর্তন হয় তা ছোটো কাগজে বা কার্ডে লিখবে একটি প্রতিফলন ডায়েরি লেখার কাজ যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহিদ মজবুত করব বিশ্বাসগুলো লিখবে আর কাজগুলো লিখবে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব এই শিরোনামের আলোকে তুমি ইসলামী আঁকিদাহ দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো এটি একক বা জোড়ায় কাজ হিসেবে কিন্তু আসতে পারে এটি একটি জোরায় কাজ আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো হতে পারে তোমার নিজের এবং তোমার বন্ধুটি মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এটি দলগত আলোচনা এবং আলোচনা করে উপস্থাপন করতে হবে আরও একটি প্রতিফলন ডায়েরি লিখন নিকাফ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব এটি একক জোরায় কাজ হিসেবে আসতে পারে যে ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে ব্যক্তিগত জীবনে পরিবারে বিদ্যালয়ে বা সমাজে আরেকটি প্রশ্ন হচ্ছে স্মৃতির পাতায় সাওম কি কার্যসমূহ ছিল এবং তুমি যা করেছো সেগুলো সম্পর্কে লিখতে হবে হতে পারে তোমার নিজেরটি কিংবা সাথে তোমার বন্ধুটিও লিখতে হবে যেহেতু এসব প্রশ্নগুলো নির্দিষ্ট কোনো উত্তর নেই এবং যার যার অভিজ্ঞতা থেকে লিখতে হবে তাই এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে অনুসন্ধানমূলক একটি কাজ সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যের জীবনযাপনে কী কী পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো এটি হতে পারে তোমার নিজের বা তোমার বন্ধুর পরিবর্তন কিভাবে হলো সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে এটি হয়তো আলোচনা করে দলগতভাবে উপস্থাপন করতে বলতে পারে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ এটি দলগত আলোচনা হিসেবে আসতে পারে কুরআন এবং হাদিসের বাণী উল্লেখ করে সেটি আবার উপস্থাপন করতে বলতে পারে দারিদ্র দূরীকরণ নিয়ে এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট